আলাইকুম, কেমন আছেন সবাই? আমি ঈদের আগে চাঁদ রাত কীভাবে পালন হয় ইউকেতে সেটার একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো আমরা অ্যাকচুয়ালি সাউথ হলে গিয়েছিলাম চাঁদ রাতে, দিস ইজ ফার্স্ট টাইম আমি চাঁদ রাতে বের হয়েছি। তো ওখানে গিয়ে এত সুন্দর একটা পরিবেশ দেখলাম, একটা জমজমাট ঈদের একটা পরিবেশ, রাস্তার পাশে সবাই মেহেদি পরাচ্ছে, অ্যাটলিস্ট 20-30টা মেয়ে বসে আছে, তারা মেহেদি পরাচ্ছে, প্রচুর ভিড় ছিল। তো আমি ভাবলাম যে বাসায় গিয়ে আমার 3 মেয়ের হাত, আমার হাত, তারপরে আমার ভাগ্নি আছে ওদের হাতে, সবার হাতে মেহেদি পরাতে গেলে আমার খবর হয়ে যাবে। তো আমি ভাবলাম ওয়াই নট আমি এখান থেকেই মেহেদিটা পরিয়ে নিয়ে যাই বাচ্চাদের, সো আমার জন্য ইজি হবে। কারণ মেহেদি পরানোর থেকে সবচেয়ে বেশি আমার কাছে টেনশন লাগে যে ওরা মেহেদি পরার পরে হাতটা কোথায় রাখবে, কোথায় লাগাবে। তো এই জন্য এখান থেকে যদি লাগিয়ে নিয়ে যাই বাসায় যেতে যেতে শুকিয়ে যাবে। তো রোদেলার জন্য একটা মেয়েকে আমি চুজ করলাম, ওই আপুটা মেহেদি পরিয়ে দিল, খুব ভালোই মেহেদি পরিয়েছে। আর চারদিকে এত সুন্দর একটা জমজমাট পরিবেশ ছিল, ঢোল বাজছিল, মানুষজন ছিল, খুব অন্যরকম একটা, আর শেষ রোজা চাঁদ রাত, অন্যরকম একটা পরিবেশ ছিল। আমি খুবই এনজয় করেছি সাউথ হলের চাঁদ রাতের দিনটা। অপ্সরা এক বাঙালি আপুর কাছে মেহেদি পরলো, উনিও খুব সুন্দর মেহেদি পরায়। তো মেহেদি পরানোর শেষে বেসিক্যালি আমরা চলে গেলাম ইলফোর্ডে, কারণ সাউথ হলের শপিং খুব একটা আমার মানে পছন্দ হচ্ছিল না শপিং করার জন্য কোনো কিছু। তো আমি ইলফোর্ডে চলে গেলাম। ইলফোর্ডে যাওয়া আসলে এই জন্য কারণ আমাদের ঈদের শপিং কিছুই হয়েছিল না। আমরা ঈদের আগের দিনই আমার বাচ্চাদের জন্য, আমার জন্য, যার জন্য যা কিছু কেনাকাটা করেছি আসলে ঈদের আগের দিনই কেনা হয়েছে। কারণ আমার আব্বা অসুস্থ ছিল, আমার আসলে সেই মন মানসিকতাও ছিল না যে ঈদের আগে খুব ধুমধাম করে কিছু কেনাকাটা করব। তো যাই হোক, আল্লাহর রহমতে আব্বা এখন সুস্থ আছেন, এই জন্য আমরা ঈদের আগের দিন চলে গিয়েছিলাম কেনাকাটা করতে। তো ওখানে গিয়েই ফার্স্টেই আমার একটা শল পছন্দ হয়ে গেল, একদম কাশ্মীরি, পিওর কাশ্মীরি শল, গোল্ডেন পার্ক, আমার খুব ভালো লেগেছে, ওটা নিয়ে নিলাম। এরপরে গেলাম নিজে, নিজ তো সবাই চেনেন, এটা পাকিস্তানি একটা শপ, ওখানে অনেক পাকিস্তানি ভালো ভালো কুর্তি, থ্রি পিস, ভালো অথেন্টিক কালেকশন থাকে ওদের। তো ওখানে গিয়ে দেখলাম কিছু পছন্দ হয় কি না। আমার সঙ্গে আমার একটা ফ্রেন্ডও গিয়েছিলো, ওরও কিছু কেনাকাটা ছিল। তো আমরা দুজন ঘুরে ঘুরে কাপড় চোপড় দেখছিলাম যে আমাদের জন্য বা বাচ্চাদের জন্য কী কেনা যায়। আর রুবেল বাচ্চাদেরকে নিয়ে অন্যদিকে ঘোরাঘুরি করছিল, ওদেরকে একটু ব্যস্ত রাখছিল এই আর কি। তো আমার ফ্রেন্ড আমাকে বারবার বলছিলো এই কুর্তিটা নাকি অনেক সুন্দর এটা নেয়ার জন্য। তো আমি এমনিতে একটু ফাসি টাইপের মেয়ে, একটু খুলে খুলে দেখছিলাম যে আসলে পছন্দ হয় কি না। তো লাস্ট পর্যন্ত দেখা গেল যে আমি এটা নিলাম না, কারণ আমার মনে হচ্ছিল যে ইটস নট মাই টাইপ। বাট সত্যি কথা বলতে নিজের কালেকশন অনেক ভালো, অনেক অনেক ভালো। তো ওখান থেকে আপনারা যদি চান কোনো কিছু একটা পছন্দ করে নিয়ে বের হয়ে আসতে পারবেন, এত বেশি কালেকশন আছে ওদের। তো আমি আসলে এটাই বারবার দেখছিলাম, এটার দুটো কালার আছে, একবার ভাবছিলাম নেবো কি নেবো না, তারপরে না নিয়ে চলে গেলাম হচ্ছে জুনের জামশেদ, এটা আমার খুবই ফেভারিট একটা শপ। তো জুনের জামশেদ থেকেই আমি আমার ঈদের কাপড় কিনে ফেললাম, তারপরে টুকটাক কিছু গিফটের জিনিস কেনার ছিল সেগুলো কিনলাম। ওদের কালেকশন অনেক ভালো এবং ঈদের উপলক্ষে অনেক অনেক কিছু ছিল পছন্দ করার মতো, অনেক কমফোর্টেবল, অনেক কমফোর্টেবল ওদের প্রোডাক্টগুলো। তো যাই হোক, এখান থেকে টুকটাক কেনাকাটা করে আমি চলে গেলাম লাহোরি কুলফি অ্যান্ড ফালুদাতে। ওখানে ঢুকেই আমার পরিবেশটা এত ভালো লাগলো, এত পরিষ্কার পরিচ্ছন্ন, ইন্টেরিয়র ডেকোরেশনটাও অনেক সুন্দর ছিল, এবং খাবারগুলো যেমন ছিল মানে স্ট্রিট ফুড টাইপের ছিল, কিন্তু এমন এমন একটা ব্যাপার ছিল যে স্ট্রিট ফুড খাবেন কিন্তু একটা ভালো পরিবেশ, একটা ভালো রেস্টুরেন্টের ভেতরে বসে আপনি খাচ্ছেন এরকম কিছু। তো এখানে ছিল ফালুদা, তারপরে বাদাম দুধ, সেমাই, তারপরে ছিল আরও কী ছিল, জর্দা, ম্যাঙ্গো লাস্সি। তো আমার ফ্রেন্ড আর আমি এগুলো দেখে খুবই এক্সাইটেড হয়ে গিয়েছিলাম, কারণ আমাদের আসলে রোজা ভাঙার জন্য এই ধরনের খাবার খেতে ইচ্ছা করছিল। ওখানকার যে দই বড়া দেখলাম, তারপরে সমোচাগুলো মানে এত ফ্রেশ, এত সুন্দর, এবং খেয়েছি যে আমরা এত মজার। আপনারা যদি ইলফোর্ডের আশেপাশে কেউ থাকেন বা শপিং করতে যান, অবশ্যই ভুলবেন না লাহোরি কুলফি অ্যান্ড ফালুদাতে যেতে, অনেক মজা ওদের খাবার। ওদের সার্ভিং ডিশগুলো আমার খুব ভালো লেগেছে, খুব পরিষ্কার পরিচ্ছন্ন, সবচেয়ে বড় কথা হচ্ছে অনেক কোয়ালিটি ছিল, কোয়ালিটি মেনটেন করে ওনারা সার্ভ করছিলেন এবং খাবারগুলো ছিল খুবই মানসম্মত। আমরা অনেক কিছু নিয়েছিলাম, কী নিয়েছিলাম, সামোসা চাট, তারপরে দই বড়া, তারপরে আলু টিক্কি। এখানে একজন দেখলাম যে হঠাৎ আমরা থাকা অবস্থাতেই ফ্রেশ জর্দা এনে রেখে দিল,
কালারফুল লাগছিল। তো জর্দা আমরা নেইনি, আমরা নিয়েছিলাম হচ্ছে ফালুদা আর হচ্ছে লাসি। তো ফালুদাটা আমি যখন উনি সার্ভ করছিল ওটার ভিতরে ফ্রেশ একদম আইসক্রিম দিয়ে তারপরে উনি সার্ভ করেছেন, সো আমার কাছে খুব ভালো লেগেছে ওনাদের এভরিথিং। তো আপনারা যারা যাবেন ইলফোর্ডের আশেপাশে অবশ্যই এই শপটা ভিজিট করবেন। আমি ওনাদেরকে কথা দিয়ে এসেছি যে আমি আমার ছোট্ট একটা ব্লগ তারপর আমি রেকমেন্ড করব ওনাদেরকে, খুবই ভালো। এটা হচ্ছে ফালুদা, এখানে আমরা নিয়েছিলাম দই বড়া, সামোসা চাট, আলু টিক্কি, তারপরে আলাদা করে একটা সামোসা নিয়েছি। তো আমাদের কথা হচ্ছে আমরা এটা খাবো, খেয়ে যখন আমাদের আরও পেটে জায়গা থাকবে তারপরে আমরা বিরিয়ানি শিরিয়ানি খাবো। তো যাই হোক, রুবেল গেছে বাচ্চাদের জন্য বার্গার আনতে আর ও নিজেও বার্গার খেতে চায়, সো আমরা ওয়েট করছিলাম রুবেলের জন্য যে ও আসবে। আমি একটা জিনিস দেখাই আপনাদেরকে যে এই শপটার সব কিছুই এত কোয়ালিটিফুল ছিল, স্পেশালি স্পুনটা, মানে একটা প্লাস্টিক স্পুনও ওনরা এত কোয়ালিটি মেনটেন করেছে, এটা দেখে আমার খুব ভালো লেগেছে। তো খাবারটা সম্পর্কে যদি আমার বলতে হয় তাহলে আমি বলবো যে একদম ফার্স্ট ক্লাস ফুড ছিল। ওনারা বলেছে যে ওনাদের পাকিস্তানি নিজস্ব শেফ এখানে কুক করে। তো অবভিয়াসলি আপনারা জানেন যে কিছু কিছু দেশের যে টিপিক্যাল টেস্টগুলো যখন ওই দেশের শেফ রান্না করে তখন সেটা একদম ফুলফিল থাকে, ওই খাবারগুলোর মধ্যে টেস্ট একদম ফুলফিল থাকে। তো আমাদের দেখা গেছে যে ইফতারির টাইমে আমরা একসাথেই বসেছি এবং আমাদের পাশের টেবিলে বসেছিল এই শপে যে ভাইয়ারা কাজ করে, তারপরে আন্টি, ওনারা সবাই ইফতারি করছিলেন এবং আমাদেরকে ফ্রুট চাট দিয়ে গিয়েছিলেন ওনারা ইফতার করার জন্য। খুব ভালো লাগছিলো, কেমন যে একটা হোমলি পরিবেশ ছিল। যারা এখানে কাজ করেন ভাইয়ারা খুব আন্তরিক, খুব ভালো। তো এই যে রুবেল বার্গার নিয়ে চলে এসছে, বাচ্চারা বার্গার খাচ্ছে, রুবেলও বার্গার খাচ্ছে। সো আমি চিন্তা করলাম যে বার্গার আর আজকে খাবো না, আজকে এগুলো দিয়ে আমাদের ইফতারি সারবো। আমরা বিরিয়ানিও খেয়েছি, খুব মজা। তো আশা করি আপনাদের ব্লগটা ভালো লেগেছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঈদের ব্লগও আপলোড হবে খুব সুন। আল্লাহ হাফিজ সবাইকে।